আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া তোমারে ধন্যবাদ আল্লাহ যেন আমার ছেলের আল্লাহ আরো বেশি বেশি দেয় মা বুঝে আমাদের গ্রামের দ্বিতীয় দিন কুমিল্লা ক্যান্টলম্যান্ট যাবো আমার আম্মা আছেন আর আমার ছোট ভাই আছেন তো ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি আর আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমার এখানে এক কাজিন আছে খালাতো ভাই ছোট ভাই এই যে শীত লাগতেছে হাই শীত লাগতেছে তুমি ভালো আছো মুখে ভালো আছো বলো ভালো আছি বলো জোরে বলো বলো ভালো আছি আচ্ছা ইংরেজ কবরস্থানটা আছে ওখানে কি যেতে পারবেন যেতে পারবেন তো সমস্যা হবে না তো সাড়ে এগারোটা বাজে এখন সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল বাট একটু লেট হয়ে গেছে সিঞ্জি চলে আসছে অলরেডি আমরা সরাসরি এখন সিঞ্জি করে ক্যান্ডেলম্যান যাবো আর এছাড়াও আমরা আসার সময় আমাদের দাদি বাড়িতে যাবো আমরা যাই ইসমিলাগড় ওকে চলো Memories fade away, wither out, but I can't ignore the ache, lying deep underground. You must have lost your way, look around, all we can do now is pray, make it count. কুমিল্লা ক্যান্টলম্যান আর অনেক দূরে মানে আজকের দিনটা মনে হয় ম্যাক্সিমাম সময়টাই আপনার গাড়ি জার্নি যাবে One hour later. কুমিল্লা ক্যান্টলম্যান্টের ঠিক কাছাকাছি আমরা যে সিঞ্জি করে আসছি সামনে হচ্ছে গিয়ে হাইওয়ে রাস্তা ওখানে উনি যেতে পারবেন না আমরা এখান থেকে রিক্সা দিয়ে যাবো ঠিক পাশে হচ্ছে গিয়ে ইংলিশ কবরস্থান সাইড দিয়ে যাই ক্যান্টলম্যান্ট চলে আসলাম এখানে আমার আঙ্কেলের দোকান আছে তো ওনার দোকানে যাবো ওনার সঙ্গে মধ্যে স্বর্ণকারের দোকান মানে গোল্ডের দোকান আর কি এখানে অনেক দোকান আছে স্বর্ণের কারণটা নাই দেবো আবার কি করতাম এখন এই যে এটা বড় আছে এগুলো সব বাইশ ঠিক আছে এই যে তুমি যেটা পারাইছো এটা আবার আমি এই করে আনছি 996 অরিজিনাল সিঙ্গাপুর আচ্ছা এখানে একটা লোক মালিকা নাই সবই সিঙ্গাপুরে এবারে কোনো কিছু ইয়ে হইব না আর এটা এটাও ভালো কিন্তু ওয়েটটা বেশি আর কি এটা যদি পাওয়ার লাগে আছে করা লাগতো না এটাই পড়তে পারবে রাফিও তো চলবে এটা কিন্তু না বেলে আমার পাঠাইছিল এই কারণে এটা আমি রাখছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না মামা এটা ধরো তুমি 10 কেজি মালের ভিতরে একটা দুইটা কেন চেয়ে নেবে কারেন্ট নাই সকাল থেকে আপনার যেই দোকানে আছে আর কি আমার আঙ্কেলের দোকান এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টলম্যান্ট দোকান নাম্বার হচ্ছে 28 নতুন মার্কেট ক্যান্টলম্যান্ট কুমিল্লা তোমার জন্য এখানে ছাড় আছে ঠিক আছে তুমি ঢাকাতে আইয়া তোমার তো দুনিয়ার খরচ যায় ঢাকাতে তো দিতে পারো ঢাকার তুলনায় তুমি আমার কাছ থেকে কম পাইতে আসলে 4.5 হাজার সবে 22 কিলো আচ্ছা আমি এটা লকেট আমি আইনা দিব না আবার তুমি ডিজাইন আপনি দেখলে আমি আইনা দিব আপা সমস্যা নেই আপনি ব্যাগ সাইজ আর এটা বুঝে টাকা উঠে দিল ব্যাগের লাগে বুঝে আমার ইয়ে হইব থ্যাংক ইউ আল্লাহ আপনার খুব কষ্ট পেয়ে গেলাম সব ধরনের আইটেমে আছে ঠিক আছে তো আপনাদের আর প্রয়োজন হলে আপনারা চলে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে আর ফোন নাম্বার দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দিব ওকে এখন চলে যাচ্ছি আমি এখন যেখানে আছি আমার তো আপনার কুমিল্লা ক্যান্টলম্যান্ট মানে মোড়টা আর কি ক্যান্টলম্যান্টের বাস স্ট্যান্ড ওইটা তো আমরা এখন চলে যাবো
আমাদেরকে এখন আবার ঠিক সেই ইংরেজ কবরস্থানের সামনে যেতে হবে, কারণ ওখানে সিঞ্জি দাঁড়ানো আছে। তারপরে আমরা ওখানে যাচ্ছি। আসলে গ্রামে আসলে যা হয় আর কি, যে মুরব্বী আঙ্কেল আছেন, চাচা চাচা বাপ চাচাদের সাথে চলছে, তো তাদের সাথে দেখা হলেই ওনারা আসলে অনেক ইমোশনাল হয়ে যায়। কারণ আসলে কোনো এক সময় আমরা গ্রামে ছিলাম, ঢাকাতে থাকি, গ্রামে আসা হয় না, বছরে একবারও আসা হয় না। সো সবাই আসলে অনেক আপ্যায়ন করে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে মনে হয় মাগরিব আজান দিবে। আম্মা গ্রামে আসতে ইচ্ছে করে, আসলে কেউ না থাকার ফলে আসলে এখানে আইসা থাকতে মন চান। কেমন আছেন আপনি? ভালো ইনশাল্লাহ, দেখা গেলে। আচ্ছা ইয়া মা অসুখ দেশে আছে না? আমাদের গ্রাম আসলে কুমিল্লা শহর থেকে অনেক দূরে, যার জন্য একদম গ্রাম্য পরিবেশ। এখানে আসলে রাস্তাঘাট অবস্থা অতটা ভালো না, রিক্সা আসে, বাট আমরা তো সিঞ্জি নিয়ে আসছি, তার জন্য সিঞ্জি পিছনে রেখে আসতে হয়েছে। তো আমার সাথে আমার আম্মা আছেন, তারপর কাজিন আছেন যারা পিছনে আছে। তো আজকে আম্মাকে একটা চেইন গিফট করছি আর কি। হ্যাঁ মা, আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া, তোমার ধন্যবাদ। আল্লাহ জানে আমার ছেলের আল্লাহ আরও বেশি বেশি দেয় মা বুঝে। আমি দোয়া করি আমার ছেলের লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই কমেন্ট করবেন যে আমাদের গ্রামের বাড়ি কোথায়, কোন এলাকাতে, গ্রামের নাম কি। আমাদের গ্রাম হচ্ছে গিয়ে কুমিল্লা মুরাদনগর থানা ছিল আগে, বাট এখন হচ্ছে গিয়ে ভাঙ্গরা থানা, ভাঙ্গরা থানা। আর রামচন্দ্রপুর হচ্ছে গিয়ে ইউনিয়ন, আর গ্রামের নাম হচ্ছে গিয়ে মাহতিকান্দা। আর আমরা এখন যেই স্থানে হেঁটে যাচ্ছি আর কি, যেই পাশ দিয়ে, এই হচ্ছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল, দুই বছর পড়ছি, একদম ছোটো ছিলাম যখন তখনই পড়ছি। পরবর্তীতে আমি আবার এখানে না পড়ে অনেক দূরে, মানে আমাদের গ্রাম থেকে অলমোস্ট 1.5-2 কিলোমিটার দূরে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে আমি ওখানে পড়াশোনা করছি। ওখানে পড়ছি ছোটো ওয়ান, তারপর হচ্ছে 1-2, তারপরে ক্লাস 3 যখন পড়ি তখন পড়ছি রামচন্দ্রপুর আরেকটা প্রাইমারি স্কুল আছে ওখানে। তারপরে ক্লাস 4 থেকে আমাদের আমিননগর হাই স্কুল ওখানে চলে যায়, ক্লাস 4, 5, 6 ওখানে আমি কমপ্লিট করি। তারপর আমি ঢাকা চলে যাই, ক্লাস 7 গিয়ে ওখানে যেয়ে ভর্তি হই। ওকে, এই তো আমরা এখন যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি, ছোট্ট একটা রাস্তা, এদিক দিয়ে রিক্সা চলে, বাট এখানে আসে না রিক্সা, কারণ রিক্সা হয়ে যায়, দ্যাটস ওয়াই ছোট, একদম ছোট রাস্তা। এখান থেকে শুরু আমাদের এরিয়া আর কি, এই যে এখান থেকে, আর ওইটা হচ্ছে ওই বাড়ি থেকে, ওই বাড়ি থেকে এগুলো সবগুলো আমাদের। তারপর হচ্ছে এটা আমাদের, আর এই হচ্ছে আমাদের বাড়ি, ছোট্ট এক বাড়ি, যেটা আসলে বাড়িতে কেউ থাকে না। গ্রামের বাড়ি, এই যে একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, একদম পুরো নষ্ট হয়ে গেছে, কারণ বাড়িতে কেউ থাকে না। বাচ্চা চারা সবাই ঢাকাতে, কুমিল্লাতে, একজন আছে আমেরিকাতে।
তোমার দেখতে হ্যাঁ দেওন লাগবো না ঠাকুরও আনছি না তো কুমিল্লার তো আইবছি ডাইরেক্ট কেন কো আম্মা তো তার দেখতে মুরব্বির আর আমরা মুরব্বি যারা বাড়িতে আছে তার দেখতে দেখতেছি এগুলো তৈরি করে আমাদের গ্রামে দেখেন কি সুন্দর তৈরি করে তো সাইবেল কাম মাই যায় কুদরে থাকে আমি সিনজি ছিলাম তো তারা দেখতে গিয়ে দিয়ে আর লাই যদি বাসারে আমরা সুস্থ রে না আমি জামু সিনজি লাইছি তো এ বানাই দিন Thank you.